بسم الله الرحمن الرحيم ফজর নামাজে হাজির হলে আপনার পক্ষে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিবে, আপনি যে ভালো মানুষ এ কথার সাক্ষ্য দিবে কে? ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন আপনি ফজর নামাজ পড়ছেন, কিন্তু তারপরেও আল্লাহর ফেরেশতাগণ গিয়ে আপনার পক্ষে ওকালতি করবে, আপনার পক্ষে গিয়ে সাক্ষ্য দিবে যে আল্লাহ আপনার বান্দাকে আমরা নামাজে দেখে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটিও বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ফেরেশতারা দিনের ফেরেশতারা এবং রাতের ফেরেশতারা উভয়ে পালা বদল করে দুনিয়াতে ডিউটি করতে আসে আসমান থেকে। একদল ফেরেশতা আসে দুনিয়াতে সারা পৃথিবীতে, তারা বিচরণ করে, তারা আসমান থেকে নামে কখন? ফজরের সময়। তারা দিনের বেলা ডিউটি করতে আসে। আরেকদল ফেরেশতা সারা রাত ডিউটি করেছিল, তারা ফজরের সময় উপরে উঠে যায়। আবার তারা আসরের সময় আসে, দিনের বেলা যারা ছিল তারা দিনের শিফটে ডিউটি করার পর তারা আসরের সময় আবার আসমানে উঠে যায়। এই যে ফেরেশতাদের পালা বদল হয় দুই অক্ত সালাত, ফজর এবং আসর, এই দুই অক্ত সালাত হলো ফেরেশতাদের ডিউটি বদলের সময়। আর এই সময়ে যদি আপনি ফজরের নামাজে হাজির হন, তো এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে চলে যায়, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তাদেরকে যে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো? বুঝে আসছে কথা? অমুককে 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 এদেরকে কি অবস্থায় রেখে আসছো? তো যারা নামাজরত ছিল, আল্লাহ তাআলা তো জানেন কে কি অবস্থা আছেন, তারপর আল্লাহ তাআলা তাদের কাছ থেকে শুনে ওই নামাজি বান্দার জন্য একজন সাক্ষী আল্লাহ তাআলা সাব্যস্ত করেন, তার পক্ষে একজন সাক্ষী আল্লাহ তাআলা খাড়া করে দেন, ফেরেশতারা যেন সাক্ষী হয়ে যেতে পারে। তখন ফেরেশতারা বলে, আল্লাহ আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায় করছিল, হ্যাঁ, আবার তারাকনাহুম ওয়াহুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়াহুম ইউসাল্লুন, আমরা যখন সকালে ডিউটি করে আসছিলাম তখনও তারা নামাজ পড়তেছিল, আবার যখন বিকেলে গেলাম তখনও তারা আসরের নামাজ পড়তেছিল। ও ভাই, সেজন্য ফজরের নামাজ এবং আসরের নামাজ, তো এই ফজরের নামাজের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা গেল যে যদি কেউ ফজরের নামাজে হাজির হয়, নামাজ পড়ে, তাহলে আল্লাহর ফেরেশতারা তার পক্ষে আল্লাহর কাছে কি দেয়? ভালো মানুষ হিসাবে, নামাজি হিসাবে সাক্ষী দেয়, সাক্ষ্য দেয়।